হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন আ ব্লগস তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি এসে গেছি তো আপনারা এখানে দেখছেন চুলটা আমার ভিজে আছে আমি রাইস ওয়াটার লাগিয়েছি বিকজ রাইস ওয়াটারের অনেক বেনিফিটস আছে আর আমার যেই লেভেলের যা হেয়ার ফল হচ্ছে তো আমি ডিসাইড করলাম যে আবার স্টার্ট করা যাক এই রাইস ওয়াটার লাগানোটা আমি টু থাউজেন্ড টোয়েন্টি ডিসেম্বর থেকে স্টার্ট করেছিলাম টু থ্রি মান্থস কন্টিনিউ করে আর কন্টিনিউ করে নিয়ে আমি আশা ছেড়ে দিই তো ভাবলাম যে আবার স্টার্ট করা যাক তখন যদি আমি ব্লগ করতাম তখন হয়তো আপনার সাথে শেয়ার করতাম আর এখন এখন ব্লগ করছি বলে আপনার সাথে শেয়ার করা যে আমি রাইস লাগানো আবার স্টার্ট করেছি দেখুন এমনিতেই হেয়ার ফল আমার হচ্ছে যদি আমার কাজে না দেয় খুব জোর কী হবে সে তো এমনিতেই চুল উঠছিলো কমনিও উঠবে তো ভাবলাম যে লেটস কে ট্রাই আর আজকে আর একটা আপনাদের সাথে আমি ফেস স্ক্রাবে ডিআইওয়াই শেয়ার করব। যে আপনি বাড়িতে তিনটে জিনিস দিয়ে ফেস স্ক্রাব কী করে করতে পারেন আর চলুন তাহলে আপনাদেরকে ওটাই দেখাই যে কী কী লাগবে ওই ডিআইওয়াই ফেস স্ক্রাব বাড়িতে করার জন্য লাগবে একটা টমেটো এরকম কাট করা দেন লাগবে চিনি

একবার করবেন আর থাকে করার জন্য এখন আমি দেখি সবাই খুব করে উইচ ইজ গুড স্কিন কেয়ার করা খুবই দরকার বাট তোমাকে তো নিজের হাইজিনটাও তো মেনটেন করতে হবে না তুমি এদিকে নিজেকে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখছো না বাট তুমি স্কিন কেয়ার করে যাচ্ছ তো ওই স্কিন কেয়ার করে কিছু লাভ হবে না হয়তো ফর দ্য টাইমিং একটু তোমার স্কিনে হয়তো কিছু চেঞ্জ এলো বাট তোমার ওভারঅল বডিতে কোনো এফেক্ট পড়বে না সো ফর দ্যাট আপনাকে নিজেকে আগে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে আমি এই জিনিসটা খুব ফলো করি আমি নিজেকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ডেইলি আল্লাহ বাদ আই ক্লিন মাই कान सुल अवश्य क्लिन कर नाकर दैन बेलीग अवश्य क्लिन रखबा बक्त्य हम के आगे नीट एंड क्लिन राख जस्ट बिकज्ला इन्स्टा रिल्स देखी देखिए एत योडक्ट लगाते हैं तर मान नहीं बेसिक स्किन के फलो कर लेट इज इनाफ और तार आगे अपना के पुरो बडी क्लिन रखते बेसिक स्किन के इन द सेंस फार्स्ट अपना फेस व्श करते फेस वाश, वाश दें क्लेंजार टोनर सिरम मच्चराइजर सान स्क्रीन येसिक जिनगुल स्किन अनेक बेटार था साथ स्किन केयर कर हेल्थर खेल रखें ना सेभ है ना तेईल थ्री लिटर व्टर जल खेत फ्रूट्स खेत फलो करी तीन लिटर बसि दिन जल खाई फ्रुट्सों ख

তো এইগুলো অবশ্যই ফলো করবেন যেটা আমি ফলো করি আমি যেটা ফলো করি সেটা আপনার সাথে আমি শেয়ার করলাম আর এখানে আমি আমার ফেস জাস্ট এমনি নর্মাল জলদি ধুয়েছি দেখেই বুঝতে পারছেন যে এটা আমার আনফিল্টার ফেস যেখানে আমার ডার্ক সার্কেলস দেখা যাচ্ছে এখানে আমার ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে তো চলুন আর যেটা আমার বলার ছিল আমি বলে দিলাম তো এবার ব্লগটা স্টার্ট করা যাক মানে স্ক্রাবটা কি করে করবেন ফার্স্টে আপনাকে এই হাফ টমেটোটা নিয়ে চিনিতে এটাকে কাভার করে নিয়ে এই যে কভার হয়ে গেছে দেখুন চিনিতে এটা হচ্ছে হুম এটা হচ্ছে ফার্স্ট স্টেপ স্ক্রাব করার এখানে আমি একটা মেরা নিয়ে নিয়েছি যাতে আমার দেখতে যাতে সুবিধে হয় এই এই চিনিটা দিয়ে একটু বাট ফাইন আপনি পরে ক্লিন করে নেবেন চিনি স্ক্রাবের কাজটা হবে ফাইভ মিনিট ধরে আপনাকে এটা স্ক্রাব করতে হবে আপনার স্কিনের নাকের এই সাইডটাও আপনারা কিন্তু করবেন এই দুটো সাইড কারণ আমাদের এখানে অনেক ডার্ট থাকে এটা আপনাকে করতে হবে আর খুব জেন্টলি করবেন জোরে জোরে আপনার স্কিনে এটা আপনি ঘষবেন না তো এটা আপনি ফাইভ মিনিটস ধরে কন্টিনিউ করবেন তারপর আপনাদেরকে আমি পরের স্টেপটা দেখাচ্ছি আর যদি আপনাদের স্কিনে যদি কোনো ইরিটেশন যদি ফিল হয় তাহলে আপনারা স্টপ করে দেবেন কারণ অনেকে স্কিন থাকতেই পারে যেটা নাই সুপ করতে পারে তো দেখতেই পাচ্ছেন আমি চিনি আর টমেটো ডিওটাকে ফার্স্টে স্ক্রাব করে নিয়েছি এবার স্টেপ টু স্টেপ টু হচ্ছে এটার মধ্যে হলুদ লাগিয়ে নিয়ে হলুদ দিয়ে এবার এটাও ফাইভ মিনিটস ধরে আপনি মুখে এটাকে একটু ঘষবে হলুদ আমাদের স্কিনের জন্য এমনিতেও খুব ভালো লাগিয়ে নি তারপর আপনার সাথে দেখা করছি তো আপনারাও করলে এরকম ভাবে ফলো করবেন তো এটাকে আমি হলুদটাকে লাগিয়ে নিয়েছি এবার আমি ফেসটা ওয়াশ করব ওয়াশ করে তারপর আপনার সাথে দেখা আমি আমার ফেস ধুয়ে ফেলেছি তো এটা একবার ট্রাই করলে হবে না এটা আপনাকে উইকে একবার করে ট্রাই করতে হবে কিন্তু উইকে ডিউরেশনটার গ্যাপটা আপনারা অবশ্যই রাখবেন আর আর একটা জিনিস যেহেতু আমি হলুদ অ্যাপ্লাই করেছি হলুদ অ্যাপ্লাই করলে আপনারা অবশ্যই ফেস ক্লিন করে নেবেন আর এখন এখন আমি ফেসটা ক্লিন করিনি আগে আমি আমি আগে আগে আমি স্নানটা করে নি তারপর আমি এসে আমার স্কিন কেয়ারটা করব আর আর একটা কথা যদি কারোর স্কিনে যদি হালকা স্লাইট ইরিটেশন যদি ফিল হয় তো আপনার ওখানে স্টপ করে দেবেন করার কোনো দরকার নেই তাহলে বুঝে যাবেন যেটা আপনার জন্য সুটেবল না যে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আর বেশি এক্সটেন্ড না করে তো যেগুলো আপনাদেরকে ফার্স্ট দিকে বললাম ট্রাই করবেন এইগুলো ফলো করা ফার্স্টে আপনাদের নিজেদেরকে নিট এন্ড ক্লিন রাখতে হবে তারপর স্কিন কেয়ারটা করুন আর ওই এক্সপেন্সিভ জাস্ট বিকজ সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে এটা ইউজ করুন ওটা ইউজ করুন না অত কিছু দরকার নেই কারণ আমাদের স্কিনের যে সেকেন্ড লেয়ারটা আছে ওই লেয়ার অবধি যাই আপনি ক্রিম লাগান না কেন ওইটাই সেকেন্ড লেয়ার অবধি খালি অবজর্ব করতে পারে তার বেশি অবজর্ব করতে পারে না আমাদের স্কিন হ্যাঁ বলে নিয়েছি আজকে মতো ব্লগটা এখানে এন করছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা এখন অব্দি আমাদের চ্যানেল আইরিন যারা ব্লগ সাবস্ক্রাইব করেননি ডু সাবস্ক্রাইব টিল দেন বাই